আজ আমি দেখাবো মাছের খুবই মজাদার একটি রেসিপি। বন্ধুরা, আপনারা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা দেখে বুঝতে পারছেন যে এটা ইলিশ মাছের একটি রেসিপি। এটা খুবই মজাদার একটি রেসিপি যার নাম দই ইলিশ। এটা খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায়। এটা পোলাও, গরম ভাত, মোটামুটি এগুলোর সাথে খেতে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দই ইলিশ বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত বাটা, সাথে 4টি কাঁচামরিচ বেটে নিয়েছি, ফেটানো টক দই 2 টেবিল চামচ, লবণ 3টা, কাঁচামরিচ, হলুদ 1/2 চা চামচ, চিনি, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর নিয়েছি ইলিশ মাছ এখানে 300 গ্রাম মতো ইলিশ মাছ আছে 4 টুকরা। এবার আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পেঁয়াজ বাটা ভাজবো না, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। লবণটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করেই এর ভিতর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর এর ভিতর ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দইয়ে যেহেতু পানি থাকে, পানিটা শুকিয়ে গেলে তারপর এর ভিতর আমরা পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এর ভিতর আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে 1 কাপ মতো পানি দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছটা উল্টে দিয়ে 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলেই এর উপর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিটে রান্না করছি আমরা। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছটা উলট পালট করে দিয়ে এর ভিতর কাঁচামরিচ 3টি দিয়ে দিয়ে এবার মৃদু হিটে ঢেকে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছের তেলটা উপরে উঠে এসেছে এবং সুন্দর একটা কালার আসছে। এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও ঠিক ততটাই মজাদার। এবার একটি সার্ভিং ডিশে ঢেলে আমরা গরম গরম সার্ভ করব দই ইলিশ। বন্ধুরা, এটা মাত্র 10 মিনিটে খুব সহজেই তৈরি করা যায়। আমি এটুকু বলতে পারি, আমার এই রেসিপিটি ফলো করে যদি কেউ বাসায় তৈরি করেন অবশ্যই অবশ্যই তাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে আবারও সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। পরবর্তীতে আবারও যে কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।